কে পাঠিয়েছে এই মিস্টেরিয়াস মানি? থালিউড পাড়ার নতুন জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী, এই নতুন জুটিকে নিয়েই আসছে বহুল প্রতীক্ষিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিম। শিওর যে ওরা কোনো যুদ্ধের প্ল্যান করে বসে আছে, আর এই যুদ্ধটা খুব একটা সহজ হবে না। অবশেষে সিনেমাটির ট্রেলার ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ট্রেলারে মিলেছে রহস্য ভরা অ্যাকশন সিনেমার আভাস। সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাচ্ছে আগামী 3 ডিসেম্বর। বিজয়ী হয়েই ফিরব, আর না হয় একসাথে শহীদ হব। পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানি সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। সকল টিভির লাইভ সম্প্রচার বন্ধ করে দিতে হবে। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মাসলমান খ্যাত অভিনেতা আরিফিন শুভ। এছাড়াও ঢাকা এটা খ্যাত তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন। এই 3 বছরে একবারও কথা বলতে ইচ্ছে করেনি। জানি তুমি ছিলে শত দ্বিধা, ভুলে এসেছি আজ তোমারই হতে। নিবেদিত মিশন এক্সট্রিম সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। ডেফিনেটলি ওরা একটা বিগ অ্যাটাক করতে যাচ্ছে। বিগত 8 মাস ধরে এই দিনটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানি সানোয়ার নিজেই। 303 কোথায়? সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব। তার মানে মিশন কোর্ট শুরু করতেই হচ্ছে, কিন্তু ডিকোড সিএইচ। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক সহ অনেকে। আমার ফোনেও চার্জ নাই। চার্জ সিএইচ। এর আগে পরপর 2 বছর 2 ঈদে মিশন এক্সট্রিম মুক্তি দেওয়ার ঘোষণা থাকলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি। ফাতেমা ফারাজি জুথি, নকশি টি। Two, four, two, seven, four, three.